সবাইকে নমস্কার। একটা প্রশ্ন বারবার করছে আমাদের যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা, এবং যারা আমাদের কাছে পড়াশোনা করছে অনলাইনে এখানে বিএস একাডেমিতে, তারা, স্যার এবছর তো বেশ কম সিট রয়েছে, মাত্র ধরুন বাংলা সিট রয়েছে 90টা, ইংলিশে একটু বেশি 100+ সিট রয়েছে, হ্যাঁ মানে এত কম সংখ্যক সিটে কিছু চাকরি পাওয়া যাবে? আমরা তো খুব একটা ভালো স্টুডেন্ট নয়, বা আমাদের তো কিছু নাম্বার নেই। বন্ধু, এবছর কোনো নাম্বার কোনো একাডেমিক যোগ হবে না, এবছর শুধুমাত্র আপনি যেভাবে পরীক্ষাটা দেবেন সেই পরীক্ষার উপর ভিত্তি করেই আপনাকে চাকরি দেওয়া হবে। মানে এবছর কোনো একাডেমিক থাকছে না, কোনো ক্যাটাগরি থাকছে না, যে ভালো যে বেস্ট তাকে কিন্তু নেওয়া হবে এবছর। অতএব কেমন করে পড়াশোনা করলে আপনি এবছর জবটা পাবেন, তার একটা স্ট্র্যাটেজি আমি আপনাকে ছোট্ট করে এই ভিডিওতে বলে দিচ্ছি। দাদা নমস্কার, ওয়েলকাম টু বিএস একাডেমি। বাংলা, ইংলিশ, ম্যাথ এই তিনটের উপরে আমরা কোচিং দিচ্ছি এবছর অনলাইনে, মাসে টাকা লাগছে 199 টাকা। SLST পিটি এবছরও হবে আর কি, মাদ্রাসাতে SSC হবে, কারণ সময় শুধু অপেক্ষা, ফর্ম ফিল আপটা যেই শেষ হবে পিটি ঘোষণা আর কি করা হবে। SSC পিটি, আপনার আপার প্রাইমারি, গ্রুপ সি, গ্রুপ ডি সমস্ত বিষয় কিন্তু ক্লাস চলছে আমাদের এখানে, সেগুলোও কিন্তু মাসিক 199 টাকা, ফুড এসআই সহ, ঠিক আছে? অতএব যারা জানবে ভর্তি হতে, তারা এই নাম্বারে ভর্তি হতে পারেন। দেখুন এবছর কী হচ্ছে না, এবছর যে ভালো পড়াশোনা করবে সেই কিন্তু চাকরিটা মেরে দেবে, একদম সহজ কথা, যে ভালো পড়বে সেই চাকরিটা মারবে। এবারে কী হচ্ছে, এবারে কিছুজন ছেলে মেয়ে প্রচুর পরিমাণে পড়াশোনা করছে, আমার কাছে যারা পড়াশোনা করছে, যারা আমি দেখছি আর কি, আমার বাংলা ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা দিনে 7 থেকে 8 ঘন্টা পড়াশোনা করছে। কিছু ওদেরকে আমি টিউশন নিতে কিছু স্ট্র্যাটেজি বলে দিয়েছি যে তোমরা এভাবে আর কি পড়ো। অতএব সিট থাক 10টা, আর সিট থাক 100টা। বেশি সিট থাকলে কি হয়, লড়াইটা করতে সুবিধা হয়, কিন্তু কম সিট থাকলে কম্পিটিশনটা বেড়ে যায়। তা বলে তুমি কি সেটা ছেড়ে দেবে? না। এখন মিনিমাম তোমার উচিত সারা দিনে 7 থেকে 8 ঘন্টা পড়া, কারণ অনেক দিন ঘুমিয়েছো, সরকার অনেক দিন ঘুমিয়েছিল, তারপরে তখন তুমিও ঘুমিয়েছিলে, এবার সরকার যখন একটু টনক নড়েছে তখন তোমাকেও কিন্তু এগিয়ে আসতে হবে, আর কিন্তু ঘুমোলে চলবে না। অতক্ষণ ধরে আমি টাইমটাকে নষ্ট করব ফোন দেখে, নানারকম সময় নষ্ট করবো আড্ডা দিয়ে, তোমাকে 7 থেকে 8 ঘন্টা পড়াশোনা করতে হবে এই মুহূর্তে। এবং প্রত্যেকটা ফার্স্ট কাজ করো, তুমি বই জোগাড় করো, বইগুলোকে তুমি ভালো করে জোগাড় করো, প্রত্যেকটা বিষয়, আমি বাংলা ক্ষেত্রে বলছি, ইংলিশ, ম্যাথ, প্রত্যেকটা বিষয় আর কি, বা তুমি নোটস জোগাড় করো, নোটস জোগাড় করার পরে, বই জোগাড় করার পরে তুমি একদম নিজের একটা মাইন্ডসেটটা পুরো নাও যে আমি কোনটা, আমি কাঁচা আছি, কোনটাকে আমি বেশি জোর দেব, এবং তুমি মোটামুটি সারাদিনের মধ্যে 7 থেকে 8 ঘন্টা পড়তে কিন্তু হবেই। জানি এই বয়সে পড়াটা সহজ নয়, কারণ তোমাদের টিউশন থাকতে পারে, কারো বিয়ে হয়ে গেছে, কারো আরও কিছু, কিন্তু ওটা গভর্নমেন্ট তো শুনবে না এসব, না গভর্নমেন্ট শুনবে না। গভর্নমেন্ট কেমন চাইবে, ও চাইবে যে আমি ভালো ছেলে মেয়ে নেবো, কারণ একদিন ধরে ও কী বলবো যে একদিন ধরে ও কিন্তু কোনো কিছু সেভাবে নেয়নি, ফলে আমাদের ভালো ভালো ছেলেমেয়েরাও কিন্তু একটা পড়ার মানসিকতা নষ্ট হয়ে গেছে। এখন ওদেরকে জাগতে হবে এবং শত বাধা অতিক্রম করেও কিন্তু তাদেরকে পড়তে হবে, ঠিক আছে? মানছি অনেক অনেক কিন্তু প্রতিকূল থাকে জীবনে, কিন্তু যতটা পারবে 5 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা তাও তুমি পড়ো, এগিয়ে যাও, ঠিক আছে? পড়াশোনাটা বেশি করে করো, ফোন কম করো, আর টিউশনটা কম করে দাও, হ্যাঁ মোটামুটি রাত জেগে হলেও কিন্তু পড়াশোনা করো এই কটা মাস। বন্ধু মাত্র 5 মাস পড়লেই কিন্তু যথেষ্ট, তুমি কিন্তু জবটা পেয়ে যেতে পারো যদি ভালো করে লেবার দাও তাহলে, ঠিক আছে? আমাদের ভর্তি চলছে প্রত্যেকটা বিষয়ে, যারা চান যে ভর্তি হব তারা ভর্তি হতে পারেন অনলাইনে, আমাদের কিন্তু ক্লাস এখানে চলছে। প্রত্যেকটা শুভেচ্ছা রইল, রাখছি বন্ধু, ধন্যবাদ।